ফরিদপুরের সালথা উপজেলার ইমামবাড়ি কুমার নদীতে শতবর্ষীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইজকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। শনিবার বিকেলে এই নৌকাবাইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহতাব আকবর লাবু চৌধুরী। এলিভিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান তালুকদারের আয়োজনে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান তালুকদারের আয়োজনে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখ রাসেল, ক্রীড়া চক্র ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম হক। এ সময় জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান শামীম তালুকদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বর, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ব্যবসায়ী ইমরান তালুকদার, মোশারফ হোসেন মুসা তালুকদার, কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান টুটুল বিশ্বাস, তরুণ সমাজসেবক ইব্রাহিম হোসেন মৃধা, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নৌকাবাইজ প্রতিযোগিতায় মোট 7টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে গোট্টের চারমিয়া নৌকা প্রথম ও সাজিদ মাতব্বরের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকাবাইজ দেখতে ইমামবাড়ি কুমার নদীর দুই পারে হাজার হাজার মানুষ ভিড় জমায়। নদীর দুই পারে বিভিন্ন পসরা সাজিয়ে বসে মেলা, সবাই মিলে উপভোগ করে নৌকাবাইজ ও মেলা। এইভাবে সবাইকে একটা আনন্দ ফুর্তি পায়, সেই আমাদের ঐতিহ্য ফিরে আনার জন্য আমার সমর্থন দুটো পড়ায়, সাথে আমার এলাকার যত গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য যারা আছে সবার সহযোগিতা দিয়ে আমি নিজে অনেক খুশি। আমি চাইতেছি এটা সবার সহযোগিতা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এই যে এত আনন্দ ফুর্তি, এটা সবাই আনন্দ থাক, খুশিতে থাক, এই কামনা করি। শুভকামনা, থ্যাংক ইউ, ধন্যবাদ। উপজেলা ইমামবাড়িতে যে ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাহী হচ্ছে, এটা আসলেই খুব আনন্দের এবং আমাদের ঐতিহ্য। এটা শুনতে পাইলাম স্থানীয় উপজেলা চেয়ারম্যান সাহেব ও আমার মামা ইমরান তালুকদার এদের উদ্যোগে আসলে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা আসলেই অনেক ভালো একটা ব্যাপার যে ঐতিহ্য ধরে রাখার জন্য বাংলাদেশের এই নৌকাবাইজকে প্রতি বছর যেন হয়, এটাই আমি আশা করব। আর সালথা উপজেলা ভর্তি ইউনিয়ন ইমামবাড়ির বাজার, এই বাজারে আমাদের 100 বছরের আগে ঐতিহ্য এই নৌকাবাইজ, এবং গ্রাম বাংলার এই নৌকাবাইজ আমাদের আছে 2-1 বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পরে বর্তমান জয়যাত্রা কিছু সন্তান আমার বন্ধু ইমরান তালুকদার তার উৎসাহিত তার অনুদান এবং তার উৎসাহিত কারণে এই নৌকাবাইজ আবার নতুন করে এটা শুরু হয়েছে। আমাদের স্বামী ভাগ ভাই সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগ।